বন্ধুরা আমি যদি এখানে একটি ক্লিক করে দিই তাহলে কিন্তু আমার ফটোর ব্যাকগ্রাউন্ডটি ব্লার হয়ে গেছে বন্ধুরা আপনারা যদি এরকম ব্লার ফটো করতে চান তাহলে ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন তো এই জন্য একটি অ্যাপস ডাউনলোড করতে হবে যেটার নাম হচ্ছে রুমস তো আমি যদি এই যে রুম এই যে অ্যাপসটি আপনারা দেখতে ফটো রুম স্টুডিও অর্থাৎ এটি দিয়ে আপনারা ভালোভাবে ফটো একদম দেড়শো টাকা মতো ব্লার করতে পারবেন মাত্র দশ মিলিয়ন ডাউনলোডের মাত্র সতেরো এমবির একটি অ্যাপস তো আমি এখান থেকে যদি এটি এখন ওপেন করি তাহলে এরকম একটা ইন্টারফেস শু হবে তো এরকম একটা ইন্টারফেস শু হয়ে যাওয়ার পর আপনাদের মাঝখানে কিছু ইনফরমেশন আসবে আপনারা অবশ্যই এটিকে ভালোভাবে দেখবেন তো এখান দেওয়া আছে লেটস গেট স্টার্ট তো আপনারা যদি এই লেট গেট স্টার্টে ক্লিক করেন তাহলে কিন্তু এরকম একটি ইন্টারফেস আপনাদের শু হবে তারপর এখানে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করার কথা বলবে তো আপনারা এখানে কোনো অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন না সেটা আমি বলতেছি তো এখানে ক্লট না করে এখানে স্ক্রিপ্ট দিয়ে দিলে এখানে একটি থ্যাংকস আপনাকে বলবে তারপর কি করবেন আপনাদেরকে এরকম একটি ইন্টারফেস শুরু হবে এরকম একটি ইন্টারফেস শুরু হওয়ার পর আপনারা এখানে ভালোভাবে দেখতে পাচ্ছেন কিছু টেম্পলেট বা বিভিন্ন কিছু গ্রাফিক্স ডিজাইনের মতো কিছু অর্থাৎ আপনি থামমেল বলেন ইউটিউবে যাবতীয় কাজ এটি করতে পারেন তো আমি এই জন্য বলবো আপনারা এখান থেকে কী একটি ফটো অবশ্যই আপনাকে সিলেক্ট করতে হবে তো আমি যদি আমার গ্যালারি থেকে একটি ফটো সিলেক্ট করে দেই তো আমি যে ফটোটি ব্লার করবো সেই ফটোতে একটি ট্যাপ করে দিলেই এরকম একটি ইন্টারফেস শো হবে তো এখান থেকে কিন্তু ব্যাকগ্রাউন্ডটি রিমুভ হয়ে যাবে তো এখান থেকে কিন্তু ব্যাকগ্রাউন্ডটি রিমুভ হয়ে যাওয়ার পর আপনার সামনে এরকম একটি ইন্টারফেস শো হবে তারপর এখান থেকে টেমপ্লেট বলেন ইটিভির থামেল বলেন এগুলো আপনি এখান থেকে খুব সহজেই করতে পারবেন একদম এক্সিস্ট করা আছে তো আমি যদি এখানে একটি একটি ক্লিক করে দিই তাহলে কিন্তু সবগুলোই কিন্তু হবে তো এখানে দেখতে পাচ্ছেন একটি ব্লার ব্লারে যদি একবার টেপ করে দেখি আমার ফটোটি কিন্তু ব্লার হয়ে যাবে তো এখানে দেখতে পাচ্ছেন ফটোটি কিন্তু ব্লার হয়ে গেছে তো এখানে আরও কিছু ইনফরমেশন আছে আপনারা এগুলো দেখতে পারেন তো আমি এতগুলো দেখাবো না আপনাদেরকে জাস্ট ফটোটি ব্লার করে দেখাবো তো ফটোটি ব্লার হয়ে গেছে তো আর কিছু কাজ আছে সেগুলো করা যাক তো ফটোটি কিন্তু এখানে পুরোপুরিভাবে ব্লার আছে তো আপনারা এই ফটোটিকে যদি সেভ করতে চান তাহলে একটি কাজ করতে হবে এই যে উপর দেখতে পাচ্ছেন সেভ নামে একটি অপশন আছে তারপর এই যে নিচের যে অপশানটি এটি দিয়ে দিলি এই যে এখানে সেফ টু গ্যালারি আপনারা সেফ টু গ্যালারি দিয়ে দিলি এটি কিন্তু সেফ হয়ে যাবে তো আমি এখন গ্যালারিতে গিয়ে দেখাবো এটি কীরকম হয়েছে দেখতে পাচ্ছেন পিকটি কীরকম আছে এটির ব্যাকগ্রাউন্ডটা তো আপনারা দেখতে পাচ্ছেন এটার ব্যাকগ্রাউন্ডটা অর্থাৎ যে ব্লারটা সেটা কেড়ে কতটুক একদম অনেক সুন্দর হচ্ছে তো আপনারা চাই এরকম ফটো ব্লার করতে পারেন আর আমার চ্যানেল যদি কোনো নতুন দর্শক এ থাকেন বা ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটি লাইক দিয়ে আপনার বন্ধুদের মাঝখানে ভিডিওটি শেয়ার করবেন সব থেকে দেবেন হাফেজ